বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে সিহাব ভাইয়ের হজ যাত্রার একশো ছেচল্লিশতম দিন আর এই একশো ছেচল্লিশতম দিনে সিহাব ভাইকে নিয়ে যে সমস্ত ইউটিউবাররা ভিডিও তৈরি করছেন তাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই একশো ছেচল্লিশতম দিনে সিহাব ভাই তিনি এখনও পর্যন্ত কেন তিনি আফিয়া কিডস স্কুলেই তিনি রয়েছেন প্রায় এক মাস বত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন ধরে সিহাব ভাই তিনি কেনই বা পাকিস্তান প্রবেশ করছেন না এতদিন তো সেহাব ভাইয়ের পাকিস্তান প্রবেশের কথা প্রায় পাকিস্তানের মাঝামাঝি জায়গাতে পৌঁছে যাওয়ার কথা ছিল সিহাব ভাইয়ের তবে কেন সিহাব ভাই এখনও পর্যন্ত এই আফিয়া কিডস স্কুলেই রয়েছেন তো বন্ধুরা সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করব তো বলে রাখি সিহাব ভাই তিনি জুন মাসের দুই তারিখ তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন উদ্দেশ্য ছিল একটাই যে আগামী বছর মক্কায় গিয়ে হজ করার আর সেই উদ্দেশ্য নিয়ে সাহাব ভাই তিনি বাড়ি থেকে বেরিয়েছেন এবং তিনি যে এই মুহূর্তে তিনি রয়েছেন পাঞ্জাবের অমৃতসর জেলার খাঁসা নামক একটি জায়গার আফিয়া কিডস স্কুল আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন এই স্কুলে বর্তমানে সিহাব ভাই প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন ধরে রয়েছেন একটানা থাকতে থাকতে সিহাব ভাই তিনি বোর হয়ে যাচ্ছেন তাই মাঝে মাঝে তিনি ফজরে নামাজ পড়ার পর তিনি মর্নিং ওয়ার্কের জন্য বেরোচ্ছেন এখানে দেখা যাচ্ছে আফিয়া কিডস স্কুল থেকে সিহাব ভাই ফজরে নামাজ পড়ার পর তিনি মর্নিং ওয়ার্কের জন্য বেরিয়েছিলেন আপনারা লাইফ দেখতেই পাচ্ছেন পিছনে পূর্বের আকাশে যখন সূর্য উঠছিল ঠিক সেই সময় সিহাব ভাই তিনি মর্নিং ওয়ার্ক করছিলেন পাঞ্জাবের অমৃতসর জেলার সেই খাঁসা নামক সেই জায়গার আবারও দেখা যাচ্ছে যে কোনো কোনো সময় সিহাব ভাই তিনি সেই আফিয়া কিডস স্কুলের ছাদের উপরেও তিনি মর্নিং ওয়াক করছেন তিনি কখনও কখনও ব্যাডমিন্টন খেলছেন বা অন্য কোনোভাবে তিনি যোগব্যায়াম বা তিনি ব্যায়ামও করছেন এই সমস্ত ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে তো বন্ধুরা ভাই তিনি এতদিন ধরে এই যে আফিয়া কিডস স্কুলে তিনি রয়েছেন সেই ব্যাপারটা প্রথমে আমরা বুঝতে পারছিলাম না এরপর পাঞ্জাবের শাহি ইমাম সাহেব তিনি একটি প্রেস কনফারেন্স করেছিলেন এবং তিনি জানিয়ে দিয়েছিলেন যে সিহাব ভাই তিনি কেন হাঁটছেন না তিনি কেন আফিয়া কিডস স্কুলেই বর্তমানে তিনি রয়েছেন এর প্রধান কারণ হিসাবে পাঞ্জাবের শাহি ইমাম সাহেব তিনি জানিয়েছেন যে সিহাব ভাইকে পাকিস্তানের যে ভিসা সেই ভিসা না দেওয়ার জন্যই সিহাব ভাই বর্তমানে তিনি আফিয়া কিডস স্কুলেই রয়েছেন এবং সিহাব ভাই আজকেও তিনি একটি প্রেস কনফারেন্স করেছেন এবং সিহাব ভাই যে সমস্ত ইউটিউবাররা সিহাব ভাইকে নিয়ে ভিডিও তৈরি করছেন সেই সমস্ত ইউটিউবারদের উদ্দেশ্যে তিনি বেশ কিছু কথা বললেন তো বন্ধুরা আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন এবং আপনি যদি সিহাব ভাইকে নিয়ে ভিডিও তৈরি করছেন বা যে কোনো ভিডিও তৈরি করছেন অবশ্যই পাঞ্জাবের শাহি ইমাম সাহেব আপনাদের জন্য ঠিক কি বললেন চলুন ওনার মুখ থেকে সে কথাগুলি একবার শোনা যাক ইউটিউব ভাই सोशल मीडिया का मसला नहीं है शाह भाई का वीज़ा भी पेंडिंग है पाकिस्तान ने कोई जवाब नहीं दिया अभी तक बाकी मुल्कों में नहीं कोई जवाब दिया वीज़ा कब मिले कब नहीं मिले वो एक अलग मसला है उनके साथ भी जो यूट्यूबर है उनको भी खुदा का वास्ता है कोई ख़बर देने की बिल्कुल बंद कर दीजिए जिस दिन वीजा मिलेगा बता दीजिएगा कि चलने लगे रोज तमाश भी नहीं है एक दूसरे पे इल्ज़ाम लगाने शुरू कर दिए आज मैं पढ़ रहा था एक यूट्यूबर ने दूसरे पे इल्ज़ाम लगाए कि जी एक आ गया तो हज बैतुल्ला के सफ़र को मजाक ना बनाए जब उनको वीजा मिलेगा चल पड़ेंगे, तब तक के लिए मेरी गुजारिश है तमाम यूट्यूबर से उनके साथ जो लोग हैं उनसे भी, के ऐसी कोई खबर करें करें लोगों को परेशान हवाले तो अपना सुन लें पंजाब इमाम साहेब स्पष्ट जानी सिहाब भाई तिर पैतरीस दिन दिन एक ही जगह अर्थात आफिया किड्स स्कूल অতএব সিহাব ভাইকে নিয়ে যারা গুজব ছড়াচ্ছেন বা গুজব রটাচ্ছেন কেউ বলছেন সিহাব ভাই পাকিস্তান পৌঁছে গেছেন কেউ আবার অন্য কথা বলছেন বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলছেন তার জন্য সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে তাই আপনারা দয়া করে সিহাব ভাইকে নিয়ে কেউ ভিডিও তৈরি করবেন না সেহাব ভাইকে যখন ভিসা পাবেন সিহাব ভাই তিনি যখন আফিয়া কিডস স্কুল থেকে আবার তিনি রওনা দেবেন রাস্তা হাঁটতে শুরু করবেন তখন আপনারা ভিডিও তৈরি করবেন দয়া করে সিহাব ভাইকে নিয়ে বর্তমানে আপনারা কেউ ভিডিও তৈরি করবেন না তো বন্ধুরা অবশ্যই এই যে কথাগুলি এইগুলি পাঞ্জাবের শাহি ইমাম সাহেব আজকে তিনি বললেন হ্যাঁ বন্ধুরা সিহাব ভাইকে নিয়ে কী বা ভিডিও দেব প্রত্যেক দিন কারণ সিহাব ভাই তো একই জায়গাতে রয়েছেন বারবার একই ভিডিও দেওয়াতে মানুষ বিরক্তও হচ্ছেন তাই শেহাব ভাই তিনি এই মুহূর্তে রয়েছেন পাঞ্জাবের আফিয়া কিডস স্কুলেই তিনি বর্তমানে রয়েছেন তবে আর একটা জিনিস নিয়ে আপনাদেরকে সঙ্গে আলোচনা করছি আপনাদেরকে জানিয়ে রাখি সেহাব ভাই তিনি বাড়ি থেকে বেরিয়েছেন মক্কা যাওয়ার উদ্দেশ্যে ওনার মুড রাস্তা হচ্ছে আট হাজার ছশো চল্লিশ কিলোমিটার তিনি টার্গেট নিয়েছেন নয় থেকে দশ মাসের মধ্যে তিনি এই পথ অতিক্রমণ করে তিনি মক্কা যাবেন অর্থাৎ তিনি টার্গেট নিয়েছেন দুশো থেকে তিনশো দিনের মধ্যে তিনি পায়ে হেঁটে বিভিন্ন দেশ অতিক্রমণ করে তিনি মক্কা যাবেন এই টার্গেট সিয়াব ভাই তিনি নিয়েছেন আর বলে রাখি আজ পর্যন্ত সিয়াব ভাই প্রায় তিন হাজার কিলোমিটার পথ অতিক্রমণ করেছেন অর্থাৎ কেরল থেকে নিয়ে এই যে জায়গাতে রয়েছেন সেটা দূরত্ব তিন হাজার কিলোমিটার আর আজ পর্যন্ত সিয়াব ভাইয়ের একশো থেকে ছিচল্লিশ দিন পেরিয়ে গেছে অর্থাৎ শিয়াব ভাইয়ের মক্কাজেতে আর পথ বাকি রয়েছে আট হাজার ছশো চল্লিশ মাইনাস তিন হাজার অর্থাৎ পাঁচ হাজার ছশো চল্লিশ কিলোমিটারের মতো পথ এখনও বাকি রয়েছে আর দিন বাকি রয়েছে আনুমানিক তিনশো মাইনাস একশো পঁয়তাল্লিশ অর্থাৎ একশো দিন আজকে একদিন পেরিয়ে গেল অর্থাৎ একশো দিন সিয়াব ভাইয়ের আর বাকি রয়েছে তো বন্ধুরা এই একশো দিনের মধ্যে সাহাব ভাই কি পাঁচ হাজার কিলোমিটার পথ অতিক্রমণ করে তিনি কি মক্কাই গিয়ে আগামী বছর হজ করতে পারবেন ওনার ভিসা যদি আসতে আরও কিছু দিন লেট হয়ে যায় তাহলে কি সাহাব ভাই নির্দিষ্ট সময়ে মক্কাই গিয়ে তিনি কি হজ করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই এই বিষয়ে আপনাদের কী মন্তব্য রয়েছে বা আপনাদের কী ধারণা রয়েছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং শেষে আপনারা সকলেই ভিডিও নিচে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন বা আপনি এই মুহূর্তে বাংলাদেশের কোন এরিয়া থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন শেষে আপনারা কমেন্ট করবেন যে পাকিস্তান সরকার এখনো পর্যন্ত সিহাব ভাইকে যে ভিসা দিচ্ছেন না এই ব্যাপারে যদি আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে সিহাব ভাইকে নিয়ে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন